Hello, what's up guys, back another new gameplay video. To aajke khelbo angry bird 2 apnar 6 theke 10 level porjonto to shuru kore dilam aajker gameplay hit korchi but golden jeta ota moire geche arekta card paisi extra card jeta seta diye ami marbo ekhon bhai player mara kintu shohoj kintu আপনার জেতা কঠিন এগনিবার্ড গেমটা অনেক পুরনো গেমস আর যারা এটা খেলছেন তারা আমার ভিডিও দেখে অবশ্যই খুশি হবেন শান্তি লাগবে তাদের আচ্ছা একটা কার্ড আছে যেটা হলো বম এই পাখিটা আমার সব থেকে বেশি ভালো লাগে ওকে এটা এগনিবার্ড যেহেতু তাহলে আমরা রাগি পাখি বলতে পারি তো আমরা আজকে খেলবো হলো 6-10 লেভেল আর যেটা বস আসবে ওকে ডিফেন্ড করবো তো আমাদের 7 নম্বর লেভেল যেটা ওইটা স্টার্ট হয়ে যাবে এখন আর আমরা খুব শিগগিরই বসকে ডিফেন্ড করব ওইটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যে আমরা কি বসকে হারাতে পারি আজকে এক চান্সে নাকি আমাদের ডাবল চান্স লাগবে অবশ্য লোড হইতে একটু টাইম লাগে গেমটা এই জন্য আমি ভিডিওতে লোড টাকাইটা দেওয়া লাগবে এরপরে আচ্ছা এখন দিছে আমাকে দুইটা কার্ড আর আমার আমার আজকে টার্গেট হলো মডু যেই পাখিটা বুটকা ওইটা নামানো ওকে এইটা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় এটা একটা দিয়ে দুইটা বিট করা লাগবে আচ্ছা একটা দিয়ে দুইটা কিভাবে বিট করি এখন যদি আরেকটা কার্ড না পাই তাহলে কিন্তু এই ম্যাচ আমি হারা যেতে পারি সম্ভবত কার্ড পাইছি ভাগ্যক্রমে আরেকটা কার্ড পাইছি যার কারণে এই ম্যাচটা আমি উইন হয়ে গেছি নয়তো এই ম্যাচ আমি হারিয়ে যেতাম কিরে ভাই যাবে নাকি ও আইসে ফাইনালি ভাই মানে আমার এক সময়ের জন্য মনে হয়েছিল আমি এই ম্যাচটা হারিয়ে যাব সত্যি কথা তো আমরা এখন 8 নম্বর লেভেলে চলে আসলাম এটা কি মুটু দিয়ে বিট করবো মুটুটি কিন্তু আমরা আনলক করছি আপনারা দেখেন না ও এটা হলো মুটু টিউটোরিয়াল মানে ওকে দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা আর কি আপনার এইখান দিয়ে দেওয়া হলে হবে না এখান দিয়ে দিতে হবে যা যেহেতু তিনটা বিলেজ আপনার বিট হয়ে যাব ওকে তো একটা দিয়ে এক ডিলে তিন পাখি মাইরা ফেলছি তো এটা কিন্তু অনেক কাজের এই পাখিটা অনেক কাজের তো আমরা কিছুক্ষণের ভিতরে বসের কাছে যাব সেটা হলো 10 নম্বর লেভেলে আমরা আগে 9 নম্বর লেভেলটা খেলে নিই তারপর 10-এ যাব আচ্ছা ওয়েট লোডিং হচ্ছে একটু টাইম নিতেছে এক্সট্রা সরি আচ্ছা লোডিং হওয়া কমপ্লিট এখন আমরা চলে আসলাম পরবর্তী লেভেলে এটা আমার এই এই বারটা দিয়ে বিট করা লাগবে কারণ এটা তো বেলুন দেওয়া তো খুব সম্ভবত বোম মারলে বেলুনটা তাড়াতাড়ি ফাইটা যায় এর জন্য আমার মনে হইলো আর কি অন্য কোনো রিজন নাই আমরা চলে আসলাম পরবর্তী ভিলেজে যেটা আপনার এই পাশে একটা রকেট বম দিছে নিচে দুইটা বম আছে দেখি মোটু দিয়ে বিট করা যাবে আশা করি ওকে ফাইনালি এই লেভেলটা আমাদের বিট হয়ে গেল তো আমরা এখন বসের কাছে চলে যাব ঠিক আছে যাওয়ার আগে আমাদের আরেকটা এক্সট্রা খেলতে হবে এক্সট্রা গেম ঠিক আছে যেটা ও সরি এটা 9 নম্বর লেভেল এখন আমরা গেম প্লে করবো 8 নম্বর খেললাম মাত্র এখন আমরা 9 নম্বর লেভেলটা গেম প্লে করবো এটা তো আমার কাছে টাফ মনে হইতেছে এটা মনে হয় কমপ্লিট হবে না দেখছেন একটা থাইকে গেছে আয় হ্যাঁ একটা একটা মানে আপনার এনিমি থাইকে গেছে এখন এটার আমি বিট করব কিভাবে হারাবো কিভাবে ভাই একটুর জন্য হারাইতে পারলাম না আচ্ছা আমার যদি এবার কার্ড না দেয় আমি কিন্তু এই লেভেলটা রিট্রাই করা লাগবে মানে আমি হাইরা গেলাম কারণ এখন দেখেন আমার কাছে কোনো কার্ড নাই মানে পাখি নাই বার্ড নাই কোনো ঠিক আছে এখন আমি কিভাবে এটা মানে মারব ওকে তো আমার রিট্রাই করা লাগবে এখন আমি হাইরা গেলাম কি করব আর ওকে সমস্যা নাই দু একটা এরকম করা লাগে হয়ে যায় মাঝে মাঝে তো এইবার আমি ভালো মতো খেলবো খেলে এটা আমি লেভেলটা আমি বিট করব দাঁড়ান এটা আমি ওদের ওরা আমার নিয়ে হাসছে না আমি ওদের হাসি আমি ছুটাবো ওয়েট ওকে এদিকে এখন আমি তিনটা পাইছি তো তিনটা দিয়ে একটা দিয়ে ওদের আমি শেষ করব যেটা হলো বম দিয়ে ঠিক আছে ওকে এই বুদ্ধিটা আমার আগেরবার মাথায় আসেনি আমি আগেরবার শুধু মোটু দিছি যার কারণে হয়নি এই এইটা প্রথম মারবো আপনার হ্যাঁ মোটুটা মারতে পারি নিচে উপরে আরেকটা মারতে পারি আচ্ছা উপরে এটা মারি ঠিক আছে উপরে এটা মারলাম
দেখি হয় নাকি, হয় হবে না মনে হয়। আচ্ছা হবে হবে, না না হয়নি একটুর জন্য। আচ্ছা এখন ওই হয়ে যাবো হয়ে যাবো। বাস গাইজ, একটা দিয়ে এক ডিলে তিন পাখি মারা ফেলছি। আচ্ছা এখন আমরা চলে যাব বসের, ও বসের আগে লেভেল আগে যাওয়ার আগে একটা মনে হয় এক্সট্রা গেমস খেলা লাগবে আমাদের, একটা একটা লেভেল প্লে করা লাগবে, মেবি হইতে পারে, দেখা যাক কি হয়। কানেক্ট করতে বলতেছে, জেমস দিব। আচ্ছা আচ্ছা একটা আমরা পাইছি, আমরা পাখা পাইছি, যার কারণে আমরা এখন এক্সট্রা একটা মানে ইয়ে করা লাগবে, লটারির মতো যেটা বলে, আমরা দেখি জিততে পারি কি না, ওইগুলোর সাথে জিততে পারি কি না, অ্যানিমির সাথে যদি জিততে পারি। ও ওকে বলতেছে এখানে ক্লিক করতে প্লে। আচ্ছা দেখি কার্ডে কি পাই গাইস, কি মনে হয় প্রথম কি পাবো। ওকে ভালো জিনিস পাইছি, 20টা। আচ্ছা দেখি জ্যাকপট পরে কি আসে। আও নাইস, এখন কি বাধা দিব নাকি, বাধা দিলে কিন্তু 40টা পেয়ে যাবো। আর কন্টিনিউ খেলতে চাইলে যদি আমি গ্রিন কালারে পড়ি তাহলে কিন্তু ওই যে হা করে তাকায় নিছে না এনিমি, ওর ওর কার্ডে পড়লে কিন্তু আমি হাইরা যাব, মাথায় রাখতে হবে। দেখি ও পাইছি একটা জিনিস, এখন আমার বাধা দেওয়া উচিত ছিল। ও বেশি লুপ করতে গেলে কিন্তু আমি হারিয়ে যাব, বেশি লুপ করা যাবে না, এখন বাদ দিলে ভালো হবে, বললাম না। এখন সবগুলো রিওয়ার্ড আমার চলে গেছে গা, মানে আমি একটা রিওয়ার্ডও পাইনি। আচ্ছা সমস্যা নাই, এখন আমরা মানে বসকে বিট করব, কারণ আমরা যা খর হয়ে গেছে এটা নিয়ে আফসোস করে লাভ নাই গাইস। এখন আমরা বসকে বিট করব খুব সহজেই, খুব সহজ না কঠিনই হবে বসকে বিট করা। আচ্ছা তো চলুন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত কীভাবে আমরা বসকে বিট করি।